এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। Thank you.
বড়লোকের ছেলেটার সঙ্গে খুব তো প্রেম করে বেড়াচ্ছিস, কাজ এখন টাকাটা পাঠাতে পারছিস না? সম্মান ঘরে পঙ্গু অথর্ব বাপ আর উনি ভালোবাসা মারিয়ে বেড়াচ্ছেন, টাকা চাইতে হলেই যত ওনার অসম্মান। ভদ্রভাবে কথা বলো। কি এত দোষ পাঠা? আজই তুমি চলে যাবে কৌশিকদা? হ্যাঁ, আজকের এই শুভদিনে চোখের জল ফেলতে নেই ইন্দ্রাণী। তুমি না বলেছিলে কৌশিকদা তোমাকে অনেক অনেক বড় হতে হবে, হায়ার স্টাডিজ এর জন্য মাত্র একটা বছর তো বিলেত পাস। তুমি মন খারাপ করো না ইন্দ্রাণী, দেখবে ও দেখতে দেখতেই কেটে যাবে। রচিত শুনছি চাকরির খুঁজে যাচ্ছিস, এতদিন একটা কাজ জোটাতে বলি না? চেষ্টা তো করছি মা, না পেলে কি করব বলো? কি আর করবে বলো, মুষ্টিকে আমার পিন্ডি কেলাতে এবার অন্যের বাড়িতে গিয়ে আমাকে ঝিগিরি করতে হবে। ওই তো পরম গুরু, তাই রেশ আর মদের পেছনে আমার সর্বস্ব খুইয়ে উনি ক্ষান্ত হননি, এখনো বহাল তো বিয়াতে চালিয়ে যাচ্ছেন। কতদিন পর আজ তোর সঙ্গে দেখা হলো, মামুদাকে বেশি দেখি খুব অবাক হয়ে যাচ্ছিস তাই না? কিরে কথা বলছিস না কেন? কি সুন্দর নাচ গান করতিস, সব ছেড়ে দিয়েছিস নাকি? তোর মুখ দেখে মনে হচ্ছে একটা কিছু তোর হয়েছে। চল আমার সাথে। কোথায়? আমার ফ্ল্যাটে। আরে কোনো ভয় নেই, গাড়ি করে বাড়ি পৌঁছে দেবো। আয়, যে কোনো একটা চাকরি খুঁজে দে মমতা, নইলে বিশ্বাস কর আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। শিখিরি, হ্যাঁ যে কোনো একটা চাকরি, সব শুনলেই তুই অবশ্য বুঝতে পারবি। মমতা আমায় তার জীবনের সব কথা খুলে বলল, তাই নিজের কথাও তাকে আমি অকপটে বলে ফেললাম। আমি জানি মমতা আমাকে সব কথা বলেছে। দয়া করে আমার যে কোনো একটা কাজ দিন। মমতা যখন বলেছে তখন তোমার একটা কাজ আমায় দিতেই হবে। সংসারের অশান্তির আগুন থেকে মমতা আমায় মুক্তি দিল, ইন্দ্রাণী নাম পাল্টে হলাম। মানুষ তো কোথাও নেই এই দুনিয়া,
মোতির সঙ্গে আমার রাস্তাতেই আলাপ হয়েছে।
ওর মালিক মারা যাওয়ার পর ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াত, কারোর কাছে থাকতো না, পালিয়ে যেত। এখন আমাকে যারা থাকতেই পারে না। তোমার মা বাবা? মা বাবা? মা মারা গেল, বাবাকে সে পুলিশ ধরে নিয়ে গেল, আর ফিরে এলো না। বাবাকে পুলিশ নিয়ে গেল কেন? বাবা না একটা ওষুধের দোকানে টাকা গোনার কাজ করত। মার অসুখ হলো, বাবা দোকানের মালিকের কাছে টাকা চাইলো, কিন্তু টাকা দিতে চাইতো না, শুধু ওষুধ দিতে চাইতো। তাহলে বাড়ি যে ভেজাল ওষুধের কারবার করত, ওই ওষুধ খেলে মা তো অনেক আগেই মারা যেত। জানো, মাকে বাঁচাতে বাবা যেদিন দোকান থেকে টাকা চুরি করে আনলো, সেদিনই মাতা মারা গেল, আর বাবাকে সে পুলিশ ধরে নিয়ে গেল। একমাত্র বন্ধু মতি ছাড়া আমার আর কেউ নেই। কিন্তু কি মজা জানো, ওই দোকানের মালিকের বউটা না ওরই ভেজাল ওষুধ খেয়ে মারা গেল। আমার একটা কাজ দেবেন? কাজ মানে চাকরি? হ্যাঁ। এই দেখো দেখো দেখো, আরে এখানেই তো কিছু কর্মচারী ছাঁটাই করবো ভাবছি, না হলে না খেয়ে মরে যাব। আজকালকার দিনে তোর মতো কত ছেলে রোজ না খেতে পেয়ে মরে যাচ্ছে বাবা। আরে হাজার হাজার ডিএমএ পাস করা ছেলে রাস্তায় কাটা করে ঘুরে বেড়াচ্ছে শুধু অন্যের জন্য। দুবেলা দুমুঠো খেতে দেবেন, আপনার দোকানের বাইরে রকে শুয়ে থাকবো। রকে? এই দেখো, আরে ফুটপাতে লোক আসছে না, সব রাস্তায় শুয়ে থাকছে, আর এইসব দেখে কষ্টে বুকটা ফেটে যায়। কিন্তু কি করবো বল। বাহ 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 বাহ, ব্যাবো ব্যাবো ব্যাবো। কিন্তু দত্ত মশাই, এই যে দেখছি রামের মুখে ভূত নাম, সরি ভূতের মুখে রাম নাম, তারপরে এতক্ষণ এত বড় বড় মহৎ মহৎ কথা এই বাচ্চা ছেলেটাকে মিষ্টি মিষ্টি করে বোঝাচ্ছিলেন, আর আমার কথাটাই বুঝলেন না। সমস্ত ব্যাপারে মাথা গলানো সবা দেবী। আরে বাবা, মাথা আছে তাই গলাচ্ছি, মাথা না থাকলে গলাতে পারতুম। যাকে আপনাকে একটা প্রপোজাল দিচ্ছি, দেখুন সুবিধা হয় কিনা। আপনি ওকে চাকরি দিন, আমার মাইনে থেকে কেটে ওকে মাইনে দেবেন, আর ওর খাওয়াটা আমি আমার ভাগ থেকে দেবো। দেখো তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করেছো। কিন্তু এখনো তো মারামারিটা শুরু করিনি, বুঝেছি? সোজা আঙুলে কি উঠবে না ফটকে। আমি কোথায় ডাকলো? আপনি তো ডাকালেন। মানে তোকে একটু ডাকছিল, আপনি ডাকলেন তো বলুন কি বলবেন। ওই তোর সঙ্গে একটু পরামর্শ করার জন্য আর কি, ছেলেটার চাকরি হবে কি হবে না, তোর চাকরি তো দিয়ে দিয়েছে। তাহলে তো তোকে লাগছে না পটকে, তুই তাহলে পট। ঠিক আছে, আমি তাহলে পুটি। হয়ে গেল তো, তাহা করে তুই দাঁড়িয়ে আছিস কেন? দেখছিস না কিরকম মহাশয়দের ত্যাগ করিতেই তো সার দিয়ে দিল। চলি আমার আসতে একটু দেরি হবে। আচ্ছা রতন বাবু, জল খাবো। আমার নাম আবির। আবির, বাহ দারুণ নাম। বাড়ি কোথায়? সূর্যগ্রাম। সূর্যগ্রাম, আবির সূর্যগ্রাম, সূর্যগ্রাম আবির। তোর জীবনের ঠিক উল্টোটা বুঝলি, তোর নাম আবির, জীবনে কোনো রং নেই, বাড়ি সূর্যগ্রাম, জীবনটাই অন্ধকার। বাবা মা? মাটা মরে গেছে। কি করে মারা গেল? বাবা না রোজ মদ খেয়েছে, মাকে খুব মারত, তাই একদিন না তার মুখ দিয়ে রক্ত উঠে মরে গেল। এটা নিশ্চয় তোর মায়ের ছবি। বাবা থাকতে বাড়ি থেকে চলে এলি কেন?
বাবা যে আরেকজনকে মা করে আনলো। জানো আমি সত্যি চুরি করিনি। কিন্তু তোর সদমা মিথ্যে চুরির অপবাদ দিয়ে তোকে বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিল। দেখো 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 কেন বাবা মিছি মিছি চোখের জল ফেলে নষ্ট করছিস। হ্যাঁ কান্না কান্না আমি একদম পছন্দ করি না, আই ডিস লাইক টিয়ার্স। তো আমার নামটা তোকে বলেছি? আগে না বলিনি। তাও তো বলি, আসলে আমি হচ্ছি বিবিটি। না না সকলের মধ্যে তুইও ভুল করছিস বোধ হয়। ওই যে পাশে ট্রামে যে বিবিটি না, ওটা আমি আমি কিন্তু মুখ দেখে তো মনে হচ্ছে পেটে অনেকক্ষণ কিছু পড়েনি। শোন ওই দরজার পাশে দেখবি বাথরুম, হ্যাঁ ওখানে ভালো করে চান করে নিবি, আমি তোর খাবার পাঠিয়ে দিচ্ছি। মাথন রোল, মাথন এগ রোল, বারোটা, ঠিক আছে আমি এক্ষুনি পারি। মানে মানেটা খুবই বেমানান, রাজনীতি বেশি ছাড়া কিছু না। গিন্নি আজ আমাদের বিবাহের সুবর্ণ জয়ন্তী উৎসব, বাড়িতে তো কিছু খাবার দাবার উপায় নেই, এক ডজন লাঠি লাঠি। আমার বাবু এসব দোকানে টোকানে বসে খাওয়া দাওয়া পোষায় না, এর চেয়ে কালীঘাটে মায়ের মন্দিরে গেলে বেশ ভালো হতো। সে তো যখন ইচ্ছে গেলেই হলো, তার চেয়ে আজ একটু ভালো মন্দ খাওয়া যাক না। হাগা বলো না কি খাবে। আমি দাদু আমি আমি বলছিলাম যে আমি কি আপনাদের একটু সাহায্য করব। তাহলে দুটো ফাউল কবিরাজি কাটলেট, ফাউলও হলো কাটলেটও হলো কবিরাজিও হলো, মানে এই বয়সে আবার হজমের একটা দু গোলমাল থাকে তো। হ্যাঁ সেই ভালো। হ্যাঁ আর ওই সব না আগে এটাই দিই। সেটা কাজ কর তুই প্লেট গুলো ধুয়ে বেশ করে মুছে পরিষ্কার করে গুছিয়ে রাখবি। দেখি এদেশের নেতাদের কি করা উচিত বলুন তো। বেশ কড়া করে ভাজু। ভিয়েতনামে আমেরিকা কি করলো বলতো? বল কি করলো? ও পেঁয়াজি এই বলো না বাবু, তোমার মাকে কিছু বলেছ? বলেছি দুটো পোচ হবে আমাদের এই দেশের। কি হবে বলুন তো? কি মা কারি এই বলো না, তোমার আবার প্রেমের মূল্য 420? হ্যাঁ 4.20। এই রে এতদিন আপনার হোটেলে কাজ করে করে হোটেলটাকে বাড়িয়ে তুললাম, আমি সম্পূর্ণ করবো না কি বলতে চাও? কিছু বেটি আজ আমার ফেরে থাকছে তো? আই ডোন্ট থিংক আই এম ইন্টারেস্টেড। উস্তাদ কি বে আজ মিস রীতা গাইছে? আবে কার বারে দিন মমতার বদলে রীতাই গায়, চল আপনা কাম কর। কল্পনা অনেক ছিল অন্তরে, ছিল 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 এই জীবনে, কতটুকু তার সতি হলো, কতটুকু তার সতি হলো, কল্পনা অনেক ছিল। দিস ইজ গোল্ড, হ্যান্ড ওভার টু মদন। কল্পনা অনেক ছিল,
সম ব্যথা জানি না এখানে এসে মন কি পেল কি হারালো কল্পনা অনেক ছিল অন্তরে ছিল 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 এই জীবনে কতটুকু তার সতি হলো কতটুকু তার সতি হলো কল্পনা অনেক ছিল সতি হল কল্পনা অনেক ছিল আমি ঘুমোতে চাই ঘুমোতে পারি না
ঘুম অনেক রাত হয়ে গেছে, তুই শুয়ে পড়ে, তোর তো কোনো বিছানা নেই, কি করবি? আচ্ছা আমার বিছানায় গিয়ে শুয়ে পড়ে যা। তুমি কোথায় যাবে? আমি শুভ না রে, তুই যা না, তুই শুয়ে পড়, শুয়ে পড়। কোথায় শুভ? আমি তো ঘুমোতে পারি না, আমি তো ঘুমোতে পারি না, যা না শুধু তুমি তো খুব সুন্দর মালা গাঁথতে পারো। রোজই তো গাঁথি। তুমি কি মালা বিক্রি করো? না গো, আমার মতিন না একবার খুব অসুখ করেছিল, তখন গুরু শিবতলায় মানত করেছিলাম। মতি ভালো হয়ে গেল, তাই রোজ মালা কেটে ঠাকুরের গলায় পরিয়ে দিয়ে আসি। আজ আমায় তোমার মালাটা দেবে? দিতে পারি, কিন্তু তোমার ঠাকুরের গলায় পরিয়ে দিতে হবে। নিশ্চয়ই দেব। এই নাও। টাকা? না বাবা না, ও আমি নিতে পারবো না। কেন? বাড়ি এতে যে মতির অমঙ্গল হবে গো। চল মতি, দেরি হয়ে যাচ্ছে। এখন কোথায় যাবি? আমার দাদার কাছে। আমার দাদা না সে হোটেলে কাজ পেয়েছে, আমরা যদি না যাই ও আবার সারাদিন না খেয়ে বসে থাকবে। চল মতি। দেশ বিদেশের দুষ্প্রাপ্য ও দুর্মূল্য একমাত্র পাখি বিক্রেতা শ্রী কুমার রূপকুমার। গুরু? রে গুরু তো একজনই আছে, উত্তম কুমার। বুঝলে গুরু, এই শালা না মানে এই যে বিশ্রী কুমার, এ করে কি জানো, এই চড়ুই পাখি না নানা রকম লং টং করে দুর্মূল্য দুষ্প্রাপ্য পাখি হিসেবে এগুলোকে বিক্রি করে রাইট বিক্রি করে। আর সেগুলো যারা কেনে তারা তাদের সুদৃশ্য ড্রয়িং রুমে সুন্দর শোকেসে পাখিগুলোকে সাজিয়ে রাখে, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে রেলা নেয় যে বিদেশ থেকে আসার সময় সেখানকার অ্যাম্বাসেডার টেম্বাসেডার লর্ড ব্যারন ডিউক ভালোবেসে স্মৃতিচিহ্ন হিসেবে তাদের এটি উপহার দিয়েছে। তারপর কদিন বাদে পাখিগুলি যখন আবার চড়াই পাখিতে রূপান্তরিত হয়, কাউকে কিছু বলতে পারে না, থমক ধামক করতে পারে না, চুপি চুপি পেছনের জানলা দিয়ে পাখিগুলিকে নিয়ে করে উড়িয়ে দেন। আমাদের যা অবস্থা সে পাখি পোষা নিজেদের ছেলেই বুঝতে পারছি না। তাইগুলো তাহলে কিনছে কে? ওই নন্দবাবুদের মতোই মানুষ, যারা সাদা কালোর রঙের কারবার এতে বেশ কিছু। এই বেচারা সেই রং করা টাকার কিছু মাত্র অংশ নিয়ে এদের সংসারটাতে যদি একটু রং ধরাবার চেষ্টা করে অপরাধ হবে। আমার রায় এই চড়াই চিটিং এর কারবারের অপরাধী হিসেবে এ বেচারাকে দায়ী করা উচিত নয়, তাই আসামি বেকসুর খালাস। কানে লাগে চলে রে, আমার ডিউটি আছে, পরে দেখা হবে। এসো বাবা চলো। এত বড় একজন শিক্ষিত লোক হয়েও আমাদের পাওয়ার দত্ত কেবিনে হেড বিয়ার কাজ করে। তুমি তোমার খাবার থেকে আমাকে আর মতিকে দিয়ে দাও, তোমার কম পড়ে না, খিদে পায় না? না না, এত খাবার আমি খেতেই পারি না, তিনজনে মিলে কি আনন্দ করে খাচ্ছি বলো তো। এই নে মতি, খা, খেয়ে নে। হ্যালো। হ্যালো মামু। কন? মাই মদনলাল বল রহা হুম। বাবু রুপিয়া কে মামলা?
পুরান চালিয়া হোটেল মেরিনা মে। রং নম্বর। রং নম্বর? আমি বিপিডি আমি মহাদেব, আমি বিপিডি আমি মহাদেব, সঙ্গে আমার আছে নন্দী ভিরিঙ্গি, হুকুম পেলেই তারা ধেই 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 নাচে, এলাম জানিয়ে বলে গুরুদেব, তুমি বিপিডি তুমি মহাদেব, সঙ্গী তোমার মোরা নন্দী ভিরিঙ্গি, হুকুম পেলেই শুধু ধেই 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 নাচি, পেলাম জানিয়ে বলি গুরুদেব, আমি পিপিটি আমি মহাদেব। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে জানি জানি এ যে রাধার মতো অভিমানি, না টানলে অমনি যে যাই গো যাই গো নিভে যায়, বুকটা শুকনো রয়ে যায়, বুকটা শুকনো রয়ে যায়, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে মহারাজা, জয় বাবা ভোলে বাবা, জয় বাবা ভোলে বাবা, জয় বাবা ভোলে বাবা, জয় বাবা ভোলে বাবা, ওরে জানি জানি তাই মনের সুখে এত টানি, না টানলে অমনি যে যাই গো যাই গো নিভে যায়, বুকটা শুকনো রয়ে যায়, বুকটা শুকনো রয়ে যায়, জয় বাবা ভোলে বাবা, জয় বাবা ভোলে বাবা, জয় বাবা ভোলে বাবা, জয় বাবা ভোলে বাবা, আমি পিপিটি আমি মহাদেব, সঙ্গে আমার আছে নন্দী ভিরিঙ্গি, হুকুম পেলেই তারা ধেই 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 নাচে, পেলাম জানিয়ে বলে গুরুদেব, বিবিধি তুমি মহাদেব, তুমি 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 বিবিধি তুমি মহাদেব, হরিয়া
শাবাশ রীতা, শাবাশ। রীতা, আজ তো তুমি কমাল কর দিয়া। ওকে, আজ তো তুমি লাজবাব কমাল দিখায়া। করেক্ট। দেখো রীতা, বসের ওডার মমতা যেন এসব কথা কিছু না জানতে পারে। আজ যদি তুমি সব কথা বলে দাও তাহলে সমাজদার কে লিয়ে এক ইশারাই কাফি হয়। আরে বলো বলো, তোমাকে একবার দিয়েছিলাম। বলুন। বলেছি যে আমাদের লেনদেনের ব্যাপারে, মানে স্মাগলিং এর ব্যাপারে তুমি থেকো না, ওটা রিটার ছেড়ে দাও। কারণটা জানতে পারি? এটা তোমার নাচগান থেকে তো হোটেল সূত্র লোক পাগল, সবাই লাভবান হচ্ছে, তাই তোমাকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাইছি না। আমি রিস্ক নিতেই ভালোবাসি। এটা ফালতু মেয়ের জন্যে। শোনো শোনো, আমি তোমার ভালোর জন্যই বলছি। নিজের ভালো মন্দ বোঝার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে। ডোন্ট ফরগেট মমতা, আমার জন্য রীতা সবকিছু, নাহলে রাস্তায় দাঁড়াতে হতো। ঠিক, তাই তো সব দায় দায়িত্ব আমার। আমি তোকে প্রথম আপনার কাছে নিয়ে এসেছিলাম। আমার ইচ্ছার বিরুদ্ধে আপনি ওকে দিয়ে অনেক কিছু করিয়ে নিয়েছেন, আমি কিন্তু তার হতে দেব না। তুমি কিন্তু ভুল করছো মমতা। আমার বাবা বলতেন, ভুল করাটা মানুষের জীবনে একটা মস্ত বড় কোয়ালিফিকেশন। তাই নাকি? তাহলে মনে রাখো আজ রাত 9টায় লিও রুম, হ্যাসিস এন্ড হিরোইন। মনে থাকবে, কারণ আমার স্মরণ শক্তি খুবই প্রখর, আপনার মতো ডাল নয়। বস, পুলিশ আমাদের পিছু লিয়েছে। ও সালাদের চোখে ফাঁকি দেওয়া বহুত মুশকিল কি বাত আছে। আচ্ছা বস, এবারের অপারেশনটা একটু অন্যভাবে ভাবলে হতো না? সামনে সমাজসেবী প্রতিষ্ঠানকে দাঁড় করিয়ে ওদের কাঁধে বন্দুক রেখে কুষ্ঠরোগীদের সাহায্যার্থে সাংস্কৃতিক অনুষ্ঠান। আর উদ্বোধন করবে ওই বড় সমাজসেবী, কি উন্নয়ন মন্ত্রী। তবুও পুলিশকে বিশ্বাস নেই, ও সালারা নিজের বাপকেও ছোড়ে না। সেজন্যে তো আমরা আছি হুজুর। হ্যাঁ, খবর পেলে সাথে সাথে টেলেন। ইনফরমেশন পেয়েও কিছু করা যাচ্ছে না, কি করে ধরবেন মিস্টার বোস? আপনি যে শস্যে দিয়ে ভূত ছাড়াবেন সেই শস্যের মধ্যেই তো ভূত। এক্স্যাক্টলি। Ladies and gentlemen, now Miss Rita will present to you Indian classical dance. Tattatai 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 grande de de da grande de de da grande de de da noyo ne chumu ko lage moon bhore unurage noyo ne chumu ko lage moon bhore unurage obhishari saje sukhi সাজিও আমায় অভিসারি সাজে সুখী সাজিও আমায় নয়নে চমক লাগে মন ভরে অনুরাগে কুঞ্জে এসেছে ঘনশ্যাম বংশী বাজে রে অবিরাম কুঞ্জে এসেছে ঘনশ্যাম বংশী বাজে রে অবিরাম অভিসারি সাজে সুখী সাজিও আমায় অভিসারি সাজে সুখী সাজিও আমায় নয়নে চমক লাগে মন ভরে অনুরাগে নয়নে চমক লাগে মন ভরে অনুরাগে Thank you.
সাবাস মমতা, তুমি আদিতা কখনো এক হতে পারো না, যেমন যেমন আমাবস্যা আর পূর্ণিমা। এবারের কালী পুজো প্রত্যেক বছরের মতো সুপ্রিম অথরিটি মানে এই বিবিধের কথা মতো হচ্ছে নিশ্চয়ই গুরু। আমাদের যে প্রধান কর্মসূচি তার কি করেছ? ভিকিরি ভোজন, ভিকিরি মানুষকে শ্রদ্ধা করতে শেখো, ওরা আতুর অসহায় বিক্রি না, বিক্রি বলে কোনো কথা হয় না। গুরু ভুল হয়ে গেছে, যাকে কি মেনু করছো? ডাল ভাত তরকারি না, যা প্রতিবার এক জিনিস এক জিনিস, কিছু ভ্যারাইটি হোক, নতুন কিছু হোক। নতুন করলে ওই চিকেন দিয়ে যদি একটা ভালো করে বিরিয়ানি শুয়োর, মায়ের পুজো হবে মুরগি দিয়ে, ইডিয়ট কথা স্যার, অন্য কিছু ভাবতে পারো না? হ্যাঁ ভাবতে পারি, কেন ভাবতে পারো? কি যে তাহলে ফরেনে চলে যাই, কোথায় যাবি? চাইনিজ চাইনিজ ফুড, মানে আমরা যদি চিকেন চাও ম্যাম করি, চিকেন চাও কিরকম চেয়ার রাখা হবে জানিস? হ্যাঁ সুতো সুতো লম্বা মতো পাওয়া যায়, তার সঙ্গে একটু ওকে দড়ি বেঁধে ফরেনে সাপ্লাই দে, ঠিক আছে? অনলুলু যা, কালী মায়ের পুজো হবে চাইনিজ খাবার দিয়ে। হ্যাঁ আমাদের প্রতিমাই যখন তৈরি হচ্ছে মানে চাইনিজ সুতো দিয়ে, না মানে মানে এ দিয়ে ছোলার ডাল, মুগের ডাল, কাবলে ছোলা, মাছের আঁশ, এইসব দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে যখন, তখন চাইনিজ ফুডটা কি অসুবিধা হচ্ছে গুরু? হ্যাঁ সেবারে কি করে লোড শেডিং প্রতিমা করেছিল, সেও জমে গিয়েছিল, দেখা যায় না, বুদ্ধি আছে ছেলেটা, যদিও গরু তবে এর পেছনে বড় যুক্তি আছে, কথাটা বন্ধ বলেন লজিক। তবে শোন মেনু আমি ঠিক করেছি, বল খিচুড়ি আলুর দম, খিচুড়ি আলুর দম রান্না হয়নি এখনো, রান্না হয়নি খেয়েছি এখন থেকে খাইছি। সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারে কি ভেবেছো? প্রথমে তো আমি গান গাইবো, সেদিনের সোনা ভরা সুন, ওটা বিসর্জনের সময় গিয়ে আজ কালী পুজো, আমার একটা তারাবাতি কিনে দেবে? আমার কাছে তো, আচ্ছা কিনে দেবো। কি মজা কি মজা কি মজা কি মজা, আজকে কালী পুজো উৎসব, গিলে করা পাঞ্জাবি, এসব করে তো আপনি আপনার ওই দু নম্বরই বাড়িতে একটু ঠিক করতে যাচ্ছেন তো? আচ্ছা বাচ্চা ছেলে আছে, আগে চলুন আমার একটা গোপন কথা বলি। গোপন কথা কি বল? আমারও কিন্তু একটা দু নম্বরই আছে মায়ের, এতদিন আমি বলিনি আপনাকে, আছে কে জানতে ইচ্ছে করছে না? খুব সুন্দর, একদিন না আপনাকে নিয়ে যাবো, নিয়ে যাবো, নিয়ে যাবো। নামটা হচ্ছে কি জানেন? শ্রীমতী দত্ত কেবেন দত্ত, সত্য সব মাতাল, এই তো এই না গোলমাল, আসল সত্যি কথা বললেই লোকে বলবে হয় মাতাল, নয় বলবে তো পাগল। বাবু কত পয়সা দেবেন ফুলঝুরি কিনবো? ফুলঝুরি কিনবো? দুবেলা দু মুঠো খেতে দিচ্ছে তো বাবার বাড়ি, আবার ফুলঝুরি কিনবো? তাই এটা কি হলো বলুন তো? আচ্ছা আজকে কলকাতা শহরে কত হাজার হাজার বাড়ি পড়বে, টাকা পড়বে দুধের ছেলে, তাকে কত টাকা দিতে পারছেন না? পাচ্ছি না। আবির, আবির শোন, আমার কাছে ওরে, আমি সব দেখেছি, তুই তোর নিজের খাবার থেকে ওই মেয়েটাকে আর মোটি কুকুরটাকেও খাওয়াস। আমাদের সমাজ থেকে আজ প্রেম ভালোবাসা সব তো জানা মেলে উড়ে গেছে, তুই যদি আমার বড় হতিস তাহলে আমি তোকে পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, তুই তো ছোট তোকে করছি সেরাম। আচ্ছা শোন,
কে ধ বাজি কিনতে হবে না, ফুলঝুরি কিনবি। হ্যাঁ তোর বোনকে দিন। আর শোন, আজকে ওই ফটিকদের প্যান্ডেলে দাঁড়াও, হইচই খাওয়া দাও। তুই আসবি, তোর বোনকে নিয়ে আসবি, আর মর্তি কুকুরকে। দূর বোকা, আজকে কাঁদতে আছে, আজ মা কালীর পুজো। বল কালী মাকে সবাই এখানে মহাশয় গো, তোমরা সবাই এখানে মহাশয় গো। মিশে যাও আনন্দেতে, বসে যাও সবাই খেতে, মিশে যাও আনন্দেতে, বসে যাও সবাই খেতে। যা চেয়ে ভাগ করে খাও, কেউ তো ছোট নয় গো, কেউ তো ছোট নয়। মায়ের চরণ তলায় বসতে সবাই আসো, সে পূজার মন্ত্র হলো মানুষ ভালোবাসো। যে মায়ের চরণ তলায় বসতে সবাই আসো, সে পূজার মন্ত্র হলো মানুষ ভালোবাসো। শ্রীরাম কৃষ্ণ তাই গেছে মানুষেরই জয় গো, মানুষেরই জয় গো, মানুষেরই জয়, মানুষেরই জয় গো, মানুষেরই জয়। নামটি আমার বিবিধি ভাই, কিন্তু সেই বিবিধি নই। নামটি আমার বিবিধি ভাই, সেই বিবিধি নই। ওদের পায়ের নিচে ধুলো হয়ে, ওদের পায়ের নিচে ধুলো হয়ে আমি পড়ে রই, আমি সেই বিবিধি নই। আমি যে ভালোবাসি এটাই আমার সুখ, এ সুখে মন ভরে যায়তে ভরে ভুল। আমি যে ভালোবাসি এটাই আমার সুখ, এ সুখে মন ভরে যায়তে ভরে ভুল। সারা জীবন মনটা যেন এইখানেতেই রয় গো, এইখানেতেই রয় গো, এইখানেতেই রয়। তোমরা সবাই এখানে মহাশয় গো, তোমরা সবাই এখানে মহাশয় গো। মিশে যাও আনন্দেতে, বসে যাও সবাই খেতে, মিশে যাও আনন্দেতে, বসে যাও সবাই খেতে। যাতে ভাগ করে খাও, কেউ তো ছোট নয় গো, কেউ তো ছোট নয় গো, কেউ তো ছোট নয়, কেউ তো ছোট নয় গো, কেউ তো ছোট নয়, কেউ তো ছোট নয় গো, কেউ তো ছোট নয়। মায়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমিকে ফোঁটা, আমি দি আমার ভাইকে ফোঁটা। আমাদের পাশে বাড়ি ময়না কিনা, আজ ওর দাদা কি সুন্দর একটা লাল পেয়ে শাড়ি কিনে দিয়েছে, তুমি আমায় দেবে? দেব। জানো দাদা, ময়না না দাদাকে কি সুন্দর একটা গান শোনাচ্ছিল। তুমি জানো? হ্যাঁ জানি, কিন্তু আমি তো ভালো গাইতে পারি না। আচ্ছা বাবা গাইছি। ভাইয়ের কপালে, ভাই দিতে আয় দিলাম ফোঁটা ভাইয়ের
চলে বাতাসে সূর্য হাসে সোনার সকালে ভাই দিতে আয় দিলাম ফোঁটা ভাইয়ের কপালে ছেড়ে দেখার তাই তোমাকে এবারের মতো ছেড়ে দিতে
একটা সাবধান করে দিয়ে যাই, ভবিষ্যতে আর যদি কোনোদিন এরকম দেখি তাহলে এই বিবিটি বিনোদ বিহারী দাসের বিনয় বাদল বিদেশ হয়ে উঠতে এক মুহূর্ত মনে থাকে। আবার কাঁদছিস এদিকে, কতদিন বলেছি কাঁদবি না, কান আমি সহ্য করতে পারি না। কাঁদিস না রে, কাঁদিস না, কেঁদে কিছু হয় না, আমিও কাঁদব। যখন তোর মতো ছোট ছিল অনাথ আশ্রমে মানুষ হয়েছি তো, মাঝে মাঝে কাঁদতুম যে মাকে আমি কখনো দেখিনি, চিনি না, সেই মাকে ডেকে ডেকে কাঁদতাম, কোনো ফল হয়নি। তারপর অনাথ আশ্রম থেকে বেরোলো, রাস্তায় রাস্তায় মানুষের কাছে ভিক্ষে চেয়েছি, কেউ কিচ্ছু দেয়নি। সেদিন থেকে জেনেছি চেয়ে কোনো জিনিস পাওয়া যায় না, যা দরকার জোর করে কেড়ে নিতে হয়, অধিকার করে নিতে হয়। তুমি কাঁদছ আবির, আবির আমার আপন বলতে কেউ নেই রে, এমন কেউ নেই যে আবদার করে আমার কাছে কিছু চায়। আমি কাউকে কিছু দিতে পারিনি, আজ একটা জিনিস আমি তোকে দিতে চাই, তুই নিবি? তোর বোনের লাল পাট শাড়ি। কিরে নিবি না? আবির, তোর বোন যখন এই লাল পাট শাড়িটা পরে আমার সামনে ঘুরে বেড়াবে, আমার কি মনে হবে জানিস? আমার যে মাটাকে আমি কখনো দেখিনি, সেই মা আমার সামনে ঘুরে বেড়াচ্ছে। বোনের জন্য কি সুন্দর লাল পেড়ে শাড়ি কিনে দিয়েছে, এত জোরে টানছিস কেন? যাচ্ছি তো, কোনদিন না দেখে রাস্তা পার হতে যাচ্ছিল, বাস একটা গাড়ির তলায় পড়ে সব শেষ হয়ে গেল। জানো দাদা, পাশের বাড়ির ময়না কি না আজুর দাদা কি সুন্দর একটা লাল পেড়ে শাড়ি কিনে দিয়েছে, তুমি আমায় দেবে? দেবে? চোখের জল সারা কিছুতেই বাদ মানে না। দাদা
দাদা, এই দাদা। বোন, আমার বোন এসছে, আজ না তোর জন্য অনেক ভালো ভালো খাবার রেখেছি। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। দাদা, এই দাদা আমার বোন। বোন কিন্তু ওপর থেকে সব দেখছে, তুই খেয়ে নে মতি, তুই না খেলে তোর উপর ভীষণ রাগ করবে। তুই খেয়ে নে মতি, মতি খেয়ে নে মতি, মতি খেয়ে নে মতি, লক্ষ্মী মতি খেয়ে নে, খেয়ে নে মতি। শালা হারামি, এখন বুঝতে পারছি আমার দোকানে খাবার কম পড়ে কেন? রোজ দোকানে খাবার তুমি চুরি করো। বিশ্বাস করুন, আমি আপনার দোকান থেকে খাবার চুরি করি না, আমার খাবার থেকেই আমরা তিনজনে ভাগ করে খাই। তিনজনে ভাগ করে খাও, খাওয়াচ্ছি তোমাদের তিনজনে ভাগ করে। খাবারগুলো সব লাথি মেরে ফেলে দিলেন, আমার মতি জিয়া সারাদিন না খেয়ে থাকবে। না খেয়ে থাকবে, দয়ার সাগর! এরপর কোনোদিন যদি আমার দোকানে ঢুকেছিস, ওর ঠ্যাং দুটো আমি জম্মের মতো ঘোড়া করে দিয়ে ফেলে রেখে দেবো। যত সব রাস্তা চেনে, জম্মে ঠিক নেই। কি বললেন? তারা কালার না কানে শুনতে পায় না? বলছি তোমার মা বাবা ঠিক নেই, তুমি আর তোমার জন্মে ঠিক নেই। আপনার দুটি পায়ে পড়ি, মা তুলে কথা বলবেন না, মা তুলে কথা বলবেন না। বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, 1,00,000 বলবো, রাস্তার কথা রাখ। তবে রে, ঠিক নেই, 100 বার 1000 বার মারবো। প্রজাপতি হয়ে উঠতে চাই, চালিয়ে যাও, সেই চুরের পর সেই চুরি আগড়ে যাও। ডিক্লারেশন কিন্তু আপনি বোধ হয় ভুলে গেছেন দত্তবাবু, কালকের আপনাকে আমি বলেছিলাম আবার যদি কোনদিন এরকম দেখি তাহলে পিপিডি বিনয় বাদল দিনেশ হয়ে উঠে এক মুহূর্ত সময় লাগাবে। এটা হচ্ছে বিনয়। হ্যালো হ্যালো, যাদবপুর থানা, লোকে আমি গুড় করে বলে তোমার জনবট খুন করে বেড়ে দেবো, খুন করে বেড়ে দেবো, খুন করবো, খুন করে বেড়ে দেবো। হ্যান্ডকাপ লাগাও, শান্তাও তোকে। তোর চোখেও জল, তুই তো জানিস আমি কান্না একদম পছন্দ করি না। তুমি আমাকে আর মতিকে ছেড়ে চলে যাচ্ছ বিনোদদা, ও
ছেড়ে কোনোদিনও চলে যাবি না তো। আর আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ বিনোদ দা। আমাকে আর মতিকে তোমার সাথে নিয়ে চলো না বিনোদ দা। ভাবিস নি আমি আবার তোদের কাছে ফিরে আসবো, তোদের ছেড়ে কি আমি থাকতে পারি না? আমি আবার আসবো। সমস্ত সাক্ষী সাবুত ও এই মামলার এক্সিবিট বিবেচনা করিয়া আমি আসামি বিবিডি ওরফে বিনোদ বিহারী দাসকে 4 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। আমার ভীষণ খিদে পেয়েছে রে মতি। কি দেব? নিয়ে যেতে চাই, বাইরে আমার গাড়ি আছে, আপনি একটু সাহায্য করুন। ছেলেটিকে কি আপনি চেনেন? হ্যাঁ। আচ্ছা।
হ্যালো মামা। Yes, speaking. কিছু ফরেন ভিজিটার এসেছেন, তোমার জন্য অপেক্ষা করছেন, তোমার প্রোগ্রাম দেখতে চান। রিতা আমার চেয়ে অনেক ভালো প্রোগ্রাম করে। ওরা তোমার নাম শুনে এসেছেন, রিতাকে দেখতে আসেননি। মিস্টার আগরওয়াল, আমার পক্ষে সম্ভব নয়। ও নন্সেন্স, ওয়াই? আমি ভীষণ ক্লান্ত, কয়েকদিন বিশ্রাম নেব। লিসেন, এটা আমার রিকোয়েস্ট, এর সঙ্গে হোটেল প্রেস্টিজ জড়িয়ে আছে। ক্ষমা করবেন, আমি আর কথা বলতে পারছি না। শোনা, একটা কথা আছে জানো তো, অতিবার বেরোনো ছড়িয়ে উঠে যাবে। হ্যাঁ জানি, এর পরের লাইনটা আমি বলে দিচ্ছি, অতি ছোট হয়েও না ছাগলে মরে খাবে। বহুবার তো আপনাকে বলেছি, একটা ফুলের মতন মেয়ের জীবন নষ্ট করার কোন অধিকার আপনার নেই। আমার জন্য জীবনে তোমার এত বড় প্রতিষ্ঠা, আর আমার সামনে লম্বা চড়া কথা বলছো, এর পরিণতি কি হতে পারে জানো? হ্যাঁ জানি, মৃত্যু। আর মৃত্যুকে আমি ভয় করি না। করিম, করিম,
Yes, boss. মাদাম দেবার রেখাকে খবর দিতে। মমতা যেন জানতে না পারে। সোজা আঙুলে যদি ঘি না ওঠে বাঁকা আঙুলে তুলতে হবে। যাও। ওকে বস। ক্যা সত্যি হো রিতা? প্রেম বন্ধন মে ফাঁস গেলা ক্যা? আর প্রেম ভালোবাসা ওটা তো অনেকটা নতুন জুতোর মতো, নতুন জুতো পুরনো হয়ে গেলে তার কাটা বেরো, ভালোবাসা পুরনো হয়ে গেলে তারও কাটা বেরো। তবে জুতোর কাটা পায়ে ফোটে আর ভালোবাসার কাটা মনে লাগে। তোমার তো জবাব নেই। লোকে বলে গড ইজ গুড, আমি বলি গড ইজ নাথিং বাট মানি। রুপয়া এসে চিজ খুদা আছে উনিশ বিশ। বেশ বেশ, বহুত খুব। মদন প্ল্যানটা বলে দাও। কাল রাত 9 বাজে ডানলপ ব্রিজ কা রেলওয়ে ডিস্টেন্স সিগন্যাল কা পাস। সমাজ গই না? मैं तुम्हारे लिए इंतजार करूंगा। अगर तुम नहीं पहुंचे तो समझदार के लिए एक इशारा ही काफी है। কি হলো, হোয়াটস হ্যাপেন? আজই তুমি চলে যাবে কৌশিকদা? হ্যাঁ, আজকের এই শুভ দিনে চোখের জল ফেলতে নেই ইন্দ্রাণী। তুমি না বলেছিলে কৌশিকদা তোমাকে অনেক অনেক বড় হতে হবে। হায়ার স্টাডিজ এর জন্য মাত্র একটা বছর তো বিলেত পাস। তুমি মন খারাপ করো না ইন্দ্রাণী, দেখবে ও দেখতে দেখতেই কেটে যাবে। ডার্লিং, ডু ইউ নো দিস গার্ল? তুমি ওকে চেনো? নো নো, বোগাস, এরা সব স্ট্রিট গার্লস, রাস্তার মেয়ে। ও আই সি, ইউ মিন আ প্রস্টিটিউট। এটা তার দেশাপত্তি নয়, পাড়ায় আমাদের একটা মান মর্যাদা আছে। মান মর্যাদা? আর তোর জন্য পাড়ায় মুখ দেখা যাবে হতে পারে। দিলে দিলে ক্ষত বিক্ষত করে দিয়ে আমার জীবনের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সব দাসের ঘরের মতো ভেঙে চুরমার করে দিয়ে আমি তোমাদের সর্বস্ব দিয়েছি। আমার শেষে এই পাওনা ছিল? কি আর পাবে, যে ছেলেটার সঙ্গে প্রেম করে বেড়াচ্ছিলে সেও তো তোমাকে কাঁচকলা দেখে বিলেত থেকে মেম বিয়ে করে এনেছে। নষ্ট মেয়েকে নিয়ে কি কেউ সংসার করে? আমি তো তাই, কিন্তু কিন্তু আমার জন্যই তো তোমরা আবার সব ফিরে পেয়েছ। আজ এই সংসারটা সুখের সমুদ্রে ভাসছে, কিন্তু আমি বেলাম 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 বেলাম।
কোড নাম্বার? 007। উদাও হয়ে গেল, আর পরে তোমরা বডিটা জিলের থেকে রিকভারি করলে। বাহ, সুন্দর ব্যাপার। স্যার, ক্রিমিনাল গ্রুপ আমার প্ল্যান্ট ওয়েতে অ্যাটাক করেছিল যে আমাদের কিছু করার ছিল না। ওয়াটলেস, ডোন্ট টক রট। দিয়ে পুলিশ অফিসার তোমার বলতে আটকায় না? হ্যালো, এসপি স্পিকিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর পেছনে যত বড় শক্তিশালী হাতি থাকুক না কেন, অ্যাট এনি কস্ট এই ফুল ক্রিমিনাল গ্রুপকে আমাদের ধরতে হবে। খবরটা তোমাকে প্রথমে জানানো কর্তব্য বলেই ডেকে পাঠিয়েছি। আমি বিশ্বাস করি না, একেবারে শ্মশানের সূর্যের মতো সত্যি, ইউনিভার্সাল ট্রুথ। রিটার জন্মদিনে তোমার দেওয়া উপহার। এরা এরা সবাই ঠান্ডা মাথায় রিতাকে খুন করেছে। পুলিশকে আমি সব ফাঁস করে দেবো, কিন্তু জানতে পেরে ওরা যদি আমাকে মেরে ফেলে তাহলে তাহলে আবিরের কি হবে? তুমি ঠিকই ধরেছো মমতা। রিতা আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে।
পুলিশের লোক যদি তোমায় জিজ্ঞাসা করে ওই জবাবই দিও, আত্মহত্যা করেছে। প্রমাণ সব ঠিক ঠিক সাজানো আছে, পুলিশ সন্দেহ করলেও কিছু করতে পারবে না। ভাই রে ভাই, তোমাকে একটা কথা স্মরণ করিয়ে দিই, তোমার স্মরণ শক্তি তো খুব প্রখর, তাই আজ থেকে তোমার জপ তপ হবে বোবার কোন শত্রু নেই। একথা আমার বাবা বলতেন। তা যদি না হয় তাহলে সবাই একদিন জানবে যে রীতার মতো তুমি আত্মহত্যা করেছ। সংসার আমাকে বাঁচতে দেয়নি, এরাও আমাকে বাঁচতে দেবে না। দেখিস মমতা, এরাও আমায় ঠিক একদিন মেরে ফেলবে। তুই তুই জানতেও পারবি না। কাকে হয় দেখে না তো আমারই মন, কিছু ঘুম কাছে থেকে ফিরে যায়, থাকে না তো সারা জীবন। শুধু কি আলে আমি ফাঁকির আলো, শুধুই কালো। কি বলেছিলি রীতা, আমি বুঝতে পারিনি। তুমি কাঁদছ? আমি আমি আজ শুধু বারবার আমার ভাইয়ের কথা মনে পড়ছে। তোমার ভাই? আমার ভাই গীতম, ও চোখে দেখতে পেত না, অন্ধ ছিল, কিন্তু মা দুর্গার সুন্দর মূর্তি তৈরি করতে পারত। তোমার ভাই কোথায়? আমার ভাই পিতার মতো, ও আমার এতদিন তোকে যা লুকিয়ে রেখেছিলাম আজ তোকে সব বলব। ঠিক দুর্গা পুজোর সময় গীতা, কি রে দিদি, তুই মা দুর্গার এমন অপূর্ব চোখ আকৃষ্ট কি করে রে? কেন রে দিদি, অন্তরের চোখ দিয়ে? শেষ টিউশনটাও আজ চলে গেল মা। ওরা জবাব দিয়ে দিয়েছে, ঠোঙা বিক্রি করে কতদিন চালাবে। আগে জন্মে বোধহয় অনেক পাপ করেছিল, নইলে জল জন্ত মানুষটা খেয়ে দিয়ে স্কুলে গেল, হার্ট অ্যাটাক করলো, ব্যাস সব শেষ। তোরা তখন কত ছোট, কিভাবে যে তোদের মানুষ করে তুলেছি একমাত্র ঈশ্বরই জানে। জানো মা, কাল পঞ্চমীতে পূর্ণকাকা আমার মা দুর্গাকে নিয়ে যাবেন কঙ্কালীতলার সাধুদের মণ্ডপে। এবার উনি নিজেই পুজো করবেন, সাধুরা আমাকে 200 টাকা দেবে বলেছে। টাকা পেলে তোমার আর দিদির জন্য শাড়ি কিনব। আমাদের জন্য তোমাকে আর চিন্তা করতে হবে না, কলকাতায় গিয়ে যে কোনো একটা কাজ আমাকে জোগাড় করতেই হবে। না না, কলকাতায় তোকে আমি একা কিছুতেই ছেড়ে দেবো না। তুমি আমাদের এক মুহূর্ত ছেড়ে থাকতে পারো না মা, তাই এত ভয় পাও। আচ্ছা দিদি, আজকাল অন্ধদের জন্য নাকি কি সব হয়েছে, সেখানে আমার যে কোনো একটা কাজ খুঁজে দে না দিদি। অন্ধকেষ্টটা
রোজ ট্রেনে গান গেয়ে কত রোজগার করে ওদের সংসার চালায়। দিদি আমিও তো ভালো গাইতে পারি। খবরদার, তোর মুখে যেন আর কোনোদিন এসব কথা না শুনি। আমি যতদিন বেঁচে আছি তোদের কাউকে কিচ্ছু করতে হবে না, ঈশ্বরের দয়ায় ঠিক চালিয়ে নিয়ে যেতে পারবো। দরকার হয় পরের বাড়ি কাজ করবো মা। শাড়ি পরে থাকিস, আমার ভীষণ কষ্ট হয় রে দিদি। কিছু নয় রে দিদি, ও তো আমার মাঝে মাঝে দিদি একই উঠ টিভি
রুগী আপনাদের কাছে লুকিয়ে গেছে। ইমিডিয়েট ওকে কোনো কলকাতার বড় টিবি হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করুন। আপাতত এই ওষুধগুলো আনিয়ে নিন, খুব সাবধানে রাখবেন। আচ্ছা চলি, নমস্কার। এখন কি হবে পূর্ণ ঠাকুরপু? সব ঠাকুর ভরসা। আচ্ছা মমতা, তোমার মামা না কলকাতার কোনো বড় হাসপাতালের ডাক্তার, তুমি কাল সকালেই চলে যাও না। কিন্তু এখন আর কোনো কিন্তু নয় মা, কোনো কিন্তু নয়। আচ্ছা আমি চলি। বাড়ির অমতে আমার ছোট বোন মানে তোর মা যেদিন একজন ভিখিরি স্কুল মাস্টারকে বিয়ে করেছিল সেদিন থেকে সে আমার কাছে মৃত। আপনি আপনি যা হয় একদম ব্যবস্থা করুন বড় মামা, মেলোকে বাঁচানো যাবে না। আমি আপনার কাছে ভিক্ষে চাইছি। মরে গেলে পোড়া আবার টাকা আমার কাছ থেকে ভিক্ষে নিয়ে যাস। বাবা অতীতে কি ঘটে গেছে তার জের টেনে তুমি রাজু, আমি চাই না তুমি এ ব্যাপারে নাক গলাও। বড় মামা, বড় মামা, কেঁদো না মমতা, কেঁদো না। চোখে জল ফেললে লোকে তোমায় আরো দুর্বল মনে করবে। এটা এটা ভিক্ষে নয়, ভালোবাসা, দয়া নয়, কর্তব্য। তুমি তুমি গীতমকে কলকাতায় নিয়ে এসো। আমার কলেজ হোস্টেলের ঠিকানা তোমায় দিয়ে দিচ্ছি। গীতমের গীতমের চিকিৎসার সম্পূর্ণ ভার আমার উপর। রাজুদি, বাবার হয়ে বাবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। গীতম, গীতম, গীতম তো আমার আমার ভাই। রাজুদি, সেদিন ছিল দরকার বিসর্জনের দিন। কিছুদিন পর মারা গেলেন। জানিস আমি যেদিন আমি তোকে প্রথম দেখেছিলাম সেদিন আমি পাগল হয়ে গিয়েছিলাম। মনে হয়েছিল আমার ভাই গীতম আমার কাছে আবার ফিরে এসেছে।
ये लड़का कौन है? हमार भाई। हमी तो सुने थे तुम्हारे तीन कुले कोई नहीं आते। ये भाई ये लोग कोता थे? शे कोई तो कि हमार आपने कितने कहा थे? बहुत क्या? চল আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, চল ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, চল আমাকে ছেড়ে দে, ভাই 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 আমাকে ছেড়ে দে বলছি, দিদি দিদি লালে শালা একদম খতম করে দেব, তোর কি চলো দেরি হয়ে যাচ্ছে, যা আমি যাব না, যেতে তোমাকে হবে, দিদি 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 মতি মতি দিদি কোরা ধরে নিয়ে যাচ্ছে, মতি মতি দিদি কোরা ধরে নিয়ে যাচ্ছে, হাত ছাড়ুন ছাড়ুন বলছি, আরে বোকের ওড়ার আছে, আপনি আপনি না এলে ওকে তুলে লিয়া, আরে নিয়ে যা লাগারি, তারপর পরে কথা বলবে, না আমি যাব না, আমি কিছুতেই যাব না, জলদি জলদি চল চল কামা জলদি চল, না আমি যাব না, আরে কোনা না তুলে লা দিতে পারলে আমি কিছুতেই যাব না, ছাড়ুন খোঁচড়ে গাড়ি উড়িয়ে যাবে, ঠিক হয় মালুম হতা রাত ডাক্তার কা বাচ্চা, গাড়ি চালানে নেই যাতে গাড়ি তো ঠিক হয় মালুম হতা, কেসা হ্যাঁ জাদু সে ঠিক হয়ে যাবে ক্যা, আচ্ছা বাবা তিন তো ঠিক হ্যাঁ তিন তো ঠিক, তুই দিদিকে দেখ আমি থানায় গিয়ে খবরটা দিয়ে আসি, আরে আরে তো বুধির খেলা শুরু হলো, আরে খাড়ি হওয়া গাড়ি কা চাকা হওয়া কেসে নিকালতা মেরা সমঝ মে নিয়ে আতা, দেখ দেখ জলদি দেখ, হায় রাম একই চাকার হাওয়া যা হাওয়া জব রেঞ্জ সব গায়েব, হায় রাম এ শোন বল, এক কাম কর, বড় রাস্তার উধারে একটু ফুলকানা আছে দোকান আছে ওখান থেকে এক মিস্ত্রি ভেজে দে, আর বসকে ভি ফোন করে দিবি, চল যা জলদি যা তোমার ইলাকে যা বেটা, কথা শুনে মনে হচ্ছে স্যার এর মধ্যে হোটেল মেরিনার মিস রিটার খুনের রহস্যের সন্ধান পাওয়া যেতে পারে, তাই নাকি, ঠিক আছে আমি না যাওয়া পর্যন্ত তোমরা ওখানে অপেক্ষা করো, ভাগ রই তুম ঠায়রো মাই দেখতা হো,
মমতা, মমতা রোক যাও, মমতা রোক যাও। কে জানে ওদের গিয়ে যেন ভালো দেখতে পাই। মিস্টার আগরওয়াল, পালাবার চেষ্টা করবেন না, আপনারা কিন্তু ভুল করছেন। না না না, ভারতবর্ষের এত বড় একজন ক্রিমিনালকে চিনতে আমি ভুল করবো? এতদিন প্র্যাকটিক্যালি আপনি নিজেকে রাজনীতির আড়ালে লুকিয়ে রেখেছিলেন, তাই প্র্যাকটিক্যালি কিছু করা যাচ্ছিল না। কতগুলো ফুলের মতো মেয়ের জীবন নিয়ে আপনারা জুয়া খেলেছেন,
মিস্ত্রিতার মতো অনেক মেয়েকে আপনারা খুন করেছেন, কিন্তু পাপ পাপ কেউ ছাড়ে না। ক্রাইম ডাজ নট পে। অফিসার, ইউ অ্যারেস্ট হিম। কিন্তু আজকের এই কৃতিত্ব আমাদের নয়, সম্পূর্ণ মতির। আবির! দিবি দিদা। আবির! দিবি দিদা। আবির! দিবি দিদা। আবির, তুই ভালো আছিস তো আবির? হ্যাঁ বিবি দিদা। ওরে, পরিকদের কাছ থেকে অনেক কষ্টে তোর ঠিকানা খুঁজে পেয়েছি। তোকে আমি কথা দিয়েছিলাম, আমি আবার আসব। আপনার কথা আবির মুখে আমি অনেক শুনেছি। আমার দিদি। জানিস আবির, জেলখানায় বসে বসে না শুধু আদ্দামাকে ডাকতাম, মা আমার আবিরকে তুমি দেখো, ওর যে আর কেউ নেই। মা আমার কথা শুনেছেন রে, তাই তো তুই আমার দিদি পেয়েছিস। তোরা সুখে থাক, ভালো থাক, আমি চলি রে। দাদা, আর যদি তুমি আমাদের ছেড়ে চলে যাও, তাহলে ভাববো স্নেহ মায়া মমতা ভালোবাসার এর কিচ্ছু দাম নেই। চিরকাল তুমি সবার জন্য করে এসেছো, নিজের কথা এতটুকু ভাবনি। আজ যে আমার তোমাকে প্রণাম দেওয়া ছাড়া কিচ্ছু নেই দাদা। থাক থাক রে, থাক থাক ভাই, ভালো থাক। আচ্ছা মতি, মতি কোথায়? এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।